আমার মনে হয় এগুলি তদন্ত করা উচিত। আর পিটার হার্ডেনবার্গের ব্যাপারে একটা কথা আমার বলতেই হয় যে আমার আসলে এখানে দুজন নারী প্রার্থী ছিলেন, ওনারা নাই, যেটা উনি সকালবেলা আমাকে বলছিলেন উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছে, ওই গালের মধ্যে দুটো চল লাগানো উচিত ছিল, যেটা আমি করি নাই। আবার ওই নারী প্রার্থী দুজন ওখানে ছিল, জেসমিন এবং শাহনূর, ওরা দেখছে এই কথাটা যখন উনি আমাকে বলছে, তখনই ওনার গালে চট দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আচ্ছা, এই অভিযোগটা হলো মিথ্যা, এরকম কোন ঘটনা ঘটে না, আর এটা ঘটনা প্রকাশের সামনে তো ঘটার কোন প্রশ্ন উঠে না, আছে বলেন আপনি না না এটা এটা সঠিক না ইয়ামিতা। এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখানোর পরও এই পদটা কেন স্থগিত করে আবার এই পদটাই ইলেকশন কেন হচ্ছে না, আপনারা কিন্তু সবাই দেখেছেন, আমার মনে হয় সবার দেখা যে এখানে যে টাকা আদান প্রদান, এবং আমি যে গানটা আমরা বানিয়েছিলাম নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, সেটাই কিন্তু প্রমাণিত হলো। কারণে আমি তাকে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছি। আমি যে আমাদের যে নির্বাচন কমিশনের সহায়ক ছিল ওনার নাম হলো আজম সালাউদ্দিন, সম্ভবত ওনাকে পাঠিয়েছি এবং ওনাকে উনি ওদেরকে যে দুই প্যানেলের লোক পেয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখনো বলবো সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিয়েছি, গণনা সঠিক হয়েছে, তার প্রমাণ হলো আপিল করা হয়েছিল, আপিল করার পর যেটা রেজাল্ট এসেছে আগের রেজাল্টের একটা কমেও নাই বাড়েও নাই। আরেকটা হলো যে ওই সময় গণনার সময় তাদের প্যানেলে চারজন ছিল, এই প্যানেলে চারজন ছিল, চারজনই আমাদের প্রতিটা সিটে সিগনেচার করেছে। আরেকটা হলো রিয়াজ সাহেব ওই প্যানেলের এবং এই প্যানেলের হলো গুলজার সাহেব, দুজন সারাক্ষণ মানে ভোট গ্রহণ সময় আমার কাছে একটা ভিডিওতে বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো অনিয়ম হয়নি, এই ভিডিওটা এখন আমার কাছে আছে। আচ্ছা, এই এই বিষয়টি আমার ভিডিওতে আছে, আমি রিয়াজ সাহেবকে জিজ্ঞেস করছি, রিয়াজ সাহেব এই গুলজার সাহেব কি কাউকে কাউকে প্রভাবিত করেছে ভোট দেওয়ার জন্য তার প্যানেলে করেন না? আমি আবার গুলজার সাহেবকে বলেছি, গুলজার সাহেব রিয়াজ কি কখনো অভিযোগ করেছে কাউকে প্রভাবিত করেছে তার পক্ষে ভোট দেওয়ার জন্য, করেন না? এটা মিথ্যা, এই রেকর্ডটা আমার কাছে আছে সেই দিনেরই। আচ্ছা, এটা বলবো আমি সব নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, আমার এখতিয়ার ছিল শুধুমাত্র ভোট কেন্দ্রে কে কে আসবে, আর এটা হলো এফডিসি কর্তৃপক্ষ এই আদেশ দিয়েছে আমাকে, শর্ত সাপেক্ষে একটা অনুমতি দিয়েছে, তাও তারও গ্রহণযোগ্যতা আছে, কারণ তারা হলো কোন পরিস্থিতির কারণে বলেছে, এবং ওই আমি যারা ভোটার তাদেরকে তারা এসেছে, কেননা ওই চিঠির মধ্যে একটি বিষয় ছিল যে ভোটার এবং ভোট কার্ডের সংশ্লিষ্ট ব্যক্তিরা শুধু প্রবেশ করতে পারবে। আর করোনা পরিস্থিতিতে এফডিসি এমডি মহোদয় যে খুব একটা বৈপরীত্য আদেশ দিয়েছে এটা আমার কাছে মনে হয়নি, এটা হয়তো সাময়িক হতে পারে, এটা এটা বলা যায় না, অবাঞ্ছিত ইতিপূর্বে অনেককে করা হয়েছে, আবার তাদের আবেদনের প্রেক্ষিতেও যেমন সাকিব খানকেও করা হয়েছিল, তাও তার আবেদন প্রেক্ষিতে উজ্জ্বল হয়েছে না, এটা এটা আমরা আজকে হয়তো একে অপরের বিরুদ্ধে বলছি, কিছুক্ষণ পরে হয়তো একে অপরের বিরুদ্ধে বলবো না। স্ক্রিনশটের ব্যাপারটি কিন্তু আমি নির্বাচনের আগের দিনই আমার কাছে এসেছে, একজনে পাঠিয়েছে, আপনারা সবাই এ যুগে বিশ্বায়নের যুগে সবকিছু জানেন, স্ক্রিনশট হলে যার কাছে পাঠিয়েছিলাম তার পাশে ছবিটা কোথায়? আমি তো দুজনের সাথে আমার কথোপকথন দেখানো হয়েছে, সেই মানুষটা কে, তার উপরে নাম্বার থাকবে নাহলে নাম থাকবে, আর যা যে আমার কাছে রিপ্লাই করেছেন তার পাশে ছবিটা কোথায়? আমরা কিন্তু এত বোকা নয় পৃথিবীতে, স্ক্রিনশট দিয়ে তার নামটা সরিয়ে দেবেন তাহলে কীভাবে ওই লোকটাকে হাজির করেন যাকে আমি দিয়েছি, সেই লোকটাকে আমি তো দেখতে চাই। সম্পূর্ণ বানোয়াট একটা ক্লোন করে আমার একটা ছবি দিয়ে একটা প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি অতি আমি খুব দ্রুত ওই দিনই আমি সাইবার ক্রাইমের সাথে কথা বলেছি, অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি, দে আর ওয়ার্কিং, ইনশাল্লাহ সাইবার ক্রাইমের কাছে আমি আবারও যাই এটা খুঁজে বের করুক, যে সত্যি করেছে তাকে আইনের আওতায় আনবো, এটার জন্য মামলা পর্যন্ত করবো। তা আপনারা কি আজকে সরি ওই যে আপনার কি আজকে মুনমুনের ভিডিওটা দেখেছেন, লাইভ যেটা করেছে দেখেছেন? কাটতেছে মেয়েটা সেভারাল্লি, মুনমুনকে আমি 2000 টাকা দিয়ে কিনতে পারবো? তার মানে কি শিল্পীরা ওনারা কীভাবে নেতৃত্ব দিতে আসতে চেয়েছিলেন, শিল্পীদের টাকা দিয়ে মূল্যায়ন করছে, কীভাবে শিল্পীরা টাকা দিয়ে বিক্রি হয়, এত সমস্ত শিল্পীদেরকে ছোট করছে। মুনমুন ঢুকলো, জড়িয়ে ধরলাম, মাস্কটা খুলে হাতে নিল, আমি বলে দিই লিখে রাখেন, কানে কানে বললাম তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি, আমি তোমার ছোট ভাই, তুমি আমাকে ভোট দেবে একা না পুরো প্যানেলে, বলে ভাস করে একটা 21 জনের একটা ছবি দিলাম। উনি মাস্কটা রাখলেন, খুললেন, খুলে বললো কি কোনখানে টিক দেবো, না এবার কিন্তু টিক না, এবার সিল, 21 জনকে সিল মারবা, ওপেন দেখা যাচ্ছে, এবার তো সিল। আমি বলবো না আমি ভোট চাইবো না, আমি শিল্পীদের কাছে একাধিকবার ভোট চাইবো, এটা আমার অধিকার,
আমাদের কত ভোট নষ্ট হয়েছে এবার দেখেছেন, 26টা ভোট নষ্ট হয়েছে, তার মানে অনেকে তো ভোট ভুল করে ফেলে। ওই যে যেমন তিনজনকে সিল মেরেছে, তো এবার যেহেতু সিল নতুন, আমরা গত নির্বাচনে আসার পরে কখনো আমি সিল দেখিনি, টিক নামের সামনে টিক, এই প্রথমে কিন্তু সিল, আমি সেটাই বুঝিয়েছি। আর আমি তো শিল্পীকে আরো ভালোবাসা দিয়ে চেষ্টা করবো, জানি আমার প্যানেলে ভোট আনতে পারি।